শুক্রবার রাতে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান মেহেদিবাগান কাছাড়ি বাড়ি কালী মন্দির সংলগ্ন এলাকায়। এলাকাবাসীরা জানান, বাবা ও ছেলের মধ্যে অশান্তি হওয়ার পর বাবা কেরোসিন তেল ঢেলে ঘর থেকে পালিয়ে যায়। বাড়িতে ঝামেলা করে কে আগুনটা লাগালো? কে? বাবাই আগুনটা লাগালো। কেউ কোনো আহত হয়েছে? না না, কারো কিছু হয়নি। বাবাতে আর ছেলেদের কথা কাটাকাটি হওয়ার পরই তারপরে আমরা পাশে বাড়ির থেকে আমরা তারপর শুনলাম নাকি যে ওর বাবা কেরোসিন দিয়ে আগুনটা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। এই তো আমরা দেখতে পাচ্ছি যে আগুন আগুন গন্ধ উঠছে, সেই থেকে আমরা বেরিয়ে এলাম। দেখি দেখলাম, এসে দেখি যে সব প্লাস্টিক দেওয়া ছিল উপরে, সেটাতে বিচালের উপরে প্লাস্টিক দেওয়া ছিল, তখনই দাও দাও করে জ্বলতে শুরু করে। সব পুড়ে গেছে ভিতরে? সব 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 কিছু নেই। ওকে, ফায়ার ব্রিগেড এসেছে। তারপরে কটা ইঞ্জিন এসেছে ফায়ার ব্রিগেডের? একটা ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, আগুন আগুন নিয়ন্ত্রণে পুরো গেছে। আগুন লেগেছে? আগুন লেগেছে। কিভাবে আগুন লেগেছে জানতে পারলেন কিনা? বাড়ি থেকে বেরোলাম, শুনলাম যে পুড়ে গেছে। পুড়ে গেছে, কেউ যা ছিল সব পুড়ে গেছে। কেউ কি আহত হয়েছে? না না। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মী স্বপন হালদার জানান, রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকল বাহিনীকে সমস্যায় পড়তে হয়। পরে ছোট গাড়ি এনে প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে পাইপে জল নিয়ে গিয়ে আগুন নেভাতে হয়। এখানে একটা বাড়িতে আগুন লাগে, তা ওর ভিতরের খড় প্লাস আসবাবপত্র অনেক কিছু ছিল ঘরের মধ্যে। তো আমাদেরকে খবর দেওয়ার পর রাস্তাও খুব সরু, তো যাই হোক ভিতরে এসে দেখলাম মোটামুটি অনেকটাই পুড়ে গেছে। বাদ বাকি যেটুকু ছিল আমরা মোটামুটি আগুনটাকে রিমুভ করেছি, তো আগুন এখন আয়ত্তে চলে এসেছে আমাদের। কিছু ক্ষয়ক্ষতি স্যার? ক্ষয়ক্ষতি অনেক জিনিসপত্র বাড়ির যেগুলো ছিল, কাপড় জামা থেকে শুরু করে বাসনপত্র অনেক পুড়ে গেছে। কিভাবে লেগেছে মনে হয়? আগুনটা তো এখন আমরা ঠিক জানি না, আনুমানিক শর্ট সার্কিট থেকে হতে পারে। কটা ইঞ্জিন এসেছে স্যার? একটাই আমাদের। একটাই এসেছে। আহত কেউ হয়েছে স্যার? না 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 না, আসতে পড়ছে বলতে আমাদের বড় যেরকম সাফিসিয়েন্ট জল দরকার ছিল, আমরা সাফিসিয়েন্ট জল পাইনি, ছোট গাড়ি নিয়ে আসতে হয়েছে আমাদের। এই যে অন্য বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, এটা কি আপনাদেরকে এসে খুঁজে বের করতে সময় লাগবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে জল সাপ্লাই দিয়ে আমাদের যেহেতু অল্প জলে ছোট গাড়িতে জল শেষ হয়ে গেছে। বড় গাড়ি এখানে ঢুকবে না রাস্তা? না না, রাস্তা যে অবস্থা বড় গাড়ি ঢুকবে না। ঘরের সমস্ত জিনিস পুড়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।